আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি হোম টিউটর ফিটচার পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো আছেন। তো আজকে থাম্বনেইল থেকে হয়তো বুঝতে পেরেছেন যে ফিজিক্স টু যে নন মেজর সাবজেক্টটি রয়েছে এটা ডু আর ডাই সাজেশন। যাদের প্রিপারেশন খারাপ বা যাদের প্রিপারেশন যাদের ভালো তারাও সবগুলোর সঙ্গে এগুলো পড়ে নিতে পারে। আবার যাদের খুবই প্রিপারেশন খারাপ তারা আমি মনে করি এইগুলো শেষ করে এক্সট্রাগুলো পড়ার চেষ্টা করতে পারে, কারণ তারা এই মুহূর্তে তো সব কিছু শেষ করতে পারবে না। তো তাদের জন্য 25টা কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি যে ফিজিক্স টু এর 25টা কোশ্চেন পড়লে ইনশাল্লাহ আশা করা যায় যে কমন থাকবে ইনশাল্লাহ। কারণ মূলত এটাকে আপনারা কোশ্চেন হিসাবে নেবেন না, কারণ কোশ্চেন এখন হঠাৎ করে দেখা যেতে পারে, আমার আইডিয়ার বাইরে থেকে হতে পারে। তবে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে বিগত বছরের অভিজ্ঞতা অনুসারে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা একটু দেখি যে ক বিভাগের জন্য ফিজিক্স টু এর ডু আর ডাই সাজেশনে আমরা ক বিভাগের জন্য কোন প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। ক বিভাগের জন্য মূলত বিগত 10 বছরের প্রশ্ন পড়বেন, দেখবেন যে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, এরকম বেশিরভাগ প্রশ্নই হবে। সো রিল্যাক্সে 10 বছরের প্রশ্নগুলো পড়ে নেবেন। খ বিভাগ এবং গ বিভাগ, খ এবং গ বিভাগের জন্য আমি মোটামুটি 25টা প্রশ্ন সিলেক্ট করেছি। তো আমরা এই 25টা প্রশ্ন একটু দেখার চেষ্টা করি এবং এগুলো ক্রমান্বয়ে অধ্যায় ভিত্তিক, যে 1 নম্বর অধ্যায় থেকে ধীরে 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 প্রশ্নগুলো আমি লেখার চেষ্টা করেছি। সো আপনারা সহজে খুঁজে পাবেন, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন, যে তাপীয় সাম্য অবস্থা বলতে কী বোঝো? ওকে, আমরা 2 নম্বর প্রশ্ন, উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা দাও। এরপরে আমি যে প্রশ্নটা নিয়েছি সেটা 3 নম্বর, একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো। সবার আগে এই প্রশ্নটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা এই 3টার মধ্যে। ওকে, তো এরপর 4 নম্বর হচ্ছে, নিউটনের শীতলীকরণ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। তো আপনারা এই যে মানে আমি যে দেখাইতে তোমরা আপনারা হচ্ছে কী করবেন, যে স্ক্রিনশট নিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের পরবর্তীতে স্ক্রিনশট দেখে দেখে আপনারা সাজেশনটা ফলো করতে পারেন অথবা ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখতে পারেন। তো এরপরে দেখি আমরা 5 নম্বর প্রশ্ন, দেখাও যে টিভি টু দি পাওয়ার ল্যামডা -1 এটা কি ধ্রুবক, দেখাতে হবে। এরপর 6 হচ্ছে, পানির দশাচিত্র বর্ণনা করো বা বর্ণনা দাও। তো আর মূলত আরেকটা কথা হচ্ছে, তোমরা কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখতেছ আমার কমেন্ট করতে পারো। এরপরে 7 নম্বরটা দেখি আমরা, কোনো বস্তু তাপমাত্রিক পরিবাহিতা ও তাপীয় পরিবাহিতার মধ্যে পার্থক্য লিখো। কি কোনো বস্তু তাপমাত্রিক পরিবাহিতা ও তাপীয় পরিবাহিতার মধ্যে পার্থক্য লিখো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লির পদ্ধতিতে পরিবাহীর পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয় করো, ঠিক আছে? মাস্ট একদম পড়তে হবে, এগুলো তো পড়বেনই সঙ্গে, এটা খুবই ভালো করে পড়বেন। এরপর একটি দণ্ড বরাবর রৈখিক তাপীয় প্রভাবের জন্য ফুরিয়ার ব্যবকলনের সমীকরণ প্রতিপাদন করো, ঠিক আছে? এরপরে সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা একটা প্রশ্ন, ঠিক আছে? তো মূলত বলে নেই যে যাদের এখনও কোর্স করবেন কোথায় করবেন এখনও খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য হোম টিউটর ফিট ট্রিপ পরিবারের প্রথম বর্ষের কোর্সগুলো চালু আছে, সেই কোর্সগুলো দেখতে এবং কোর্স ফি অনেক কম, 50% অফার চলতেছে। তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো, সেখানে নাম্বার সব কিছু পাবা যে যোগাযোগ করার জন্য, ঠিক আছে? তো এরপর আমরা দেখি যে 10-এর পরে 11 নম্বর প্রশ্নটা কি, তার আগে আপনাদেরকে আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সুযোগ করে দিই। এভাবে এখানে মিউট করে করে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। ওকে, এরপর দেখি 10-এর পরে 11 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো 11 নম্বরটা হচ্ছে, যে দেখাও যে রুদ্রতাপীয় লেখ সমঞ্চ এটা আমি একটু উচ্চারণ করতে আমার প্রবলেম হয়ে যায়, লেখ অপেক্ষা ওয়াই গুণ খাড়া, ঠিক আছে? সরি, এর আগে একটা ওয়াই হতো, আমি ল্যামডা বলে ফেলছিলাম ভুল করে। এরপর 12 দেখাও যে অন্তঃস্থ শক্তি U=F-T ∂f/∂t ভি, যেখানে এফ হলো হেলমস মুক্ত শক্তি ফাংশন। ওকে, এরপর 13 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে CP-CB, এটা কিন্তু আমাদের 11 নম্বর ছিল, দেখে নাও, প্রমাণ করো যে CP-CB = TV α² E, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এরপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। ওকে, এরপর দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপি স্থির থাকে কেন, অথবা প্রশ্নটা আরেকটা হতে পারে এখানে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপি বৃদ্ধি পায় ব্যাখ্যা করো। তো এখানে এই 2 ধরনের প্রশ্ন একটা করছে, কারণ একই রকম প্রশ্ন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা নির্ণয় করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটি কার্নো ইঞ্জিনের
16 নাম্বার ছিল কার্যনির্ণয়ের দক্ষতা রাশিমালা নির্ণয় করো। 17 নাম্বার হচ্ছে একটি কার্যনির্ণয়ের মোট কাজ ও দক্ষতা রাশিমালা প্রতিপাদন করো। 18 নাম্বার হচ্ছে দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপি স্থির থাকে কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপি বৃদ্ধি পায় কেন, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মূলত ফিজিক্স টু মেবি 40 মার্কের মধ্যে প্রশ্ন হয়, হ্যাঁ 40 মার্ক, তো এটাতে পাশ করা অনেক ইজি। ঠিক আছে, কিছু প্রশ্ন পড়লে দেখা যায় যে মার্কস উঠে আসে প্রশ্নের। 19 নাম্বারটা দেখি, ক্লোসিয়াস ও ক্ল্যাপিরনের সমীকরণটি প্রতিপাদন করো। 20 নাম্বার দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ভি টি ইকুয়াল জিরো। এরপর নানস্টের তাপতত্ত্ব বিবৃত ব্যাখ্যা কর, এই যে সমীকরণ প্রতিপাদন তাপতত্ত্ব এই ব্যাপারগুলো একটু দেখবা তোমরা, নানস্টের তাপতত্ত্ব বিবৃতি। এরপর 22 বিকরণ চাপের রাশিমালা নির্ণয় করো। 23 নাম্বার আমরা রেখেছি যে ভিএনের স্মরণ সূত্র লিখো এবং প্রতিপাদন করো। 24 হচ্ছে কৃষ্ণ বস্তু বিকরণের ক্ষেত্রে স্টিফান বোলসম্যান সূত্র বিবৃত প্রমাণ করো। এরপর 25 নাম্বার হচ্ছে শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় পদ্ধতি। তো মূলত এই প্রশ্নগুলো আপনারা সহজে খুঁজে পাবেন, কারণ এগুলো প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এভাবে সিরিয়ালি দেওয়া আছে। প্রথম অধ্যায়টা বের করলে প্রথমের প্রশ্নগুলো পাবেন, এরপর দ্বিতীয় অধ্যায় বের করে দ্বিতীয় এভাবে আমরা শেষ অধ্যায় পর্যন্ত সিরিয়ালি দেওয়ার চেষ্টা করছি। এখন আসি যে গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যাগুলো সালেরগুলো দেখে নেবেন। ঠিক আছে, গাণিতিক সমস্যা লাস্ট 10 ইয়ারের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি চেষ্টা করবো ধীরে ধীরে এগুলোর যেগুলো আমার সময় যদি থাকে এক্সট্রা, তো দেখার চেষ্টা করবো এগুলোর ক্লাস ধীরে ধীরে আমার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই যে একটা শর্টকাট 25টা প্রশ্ন সাজন দেওয়া হলো, অবশ্যই এগুলো আগে শেষ করে নেবেন, নিয়ে বাকিগুলো পড়ার চেষ্টা করবেন। ওকে, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।